জমিতে ঢোকার রাস্তা আটকে রাতারাতি গড়ে উঠেছে উদ্যান। ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলিপাড়ার ঘটনা। মুলাজর ভারতচন্দ্র গ্রন্থাগারের ঠিক উল্টো দিকেই পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে এই উদ্যান। জমির মালিক কাজলি গাঙ্গুলির অভিযোগ, মাঝেই আমার ফোনে ফোন আসে যে বাড়িটা আপনি প্রমোটিং করুন, পুরনো হয়ে গেছে, আমরা আপনার পাশে থাকব। তা যেই আমি বলি যে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, সাথে সাথেই বলে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী একজন। আসলাম, তাহলে আপনি কাছে আসুন, আমার সামনে আসুন। তা বলছে যে না, আমি যাব, আপনি বলুন যে বাড়িটা প্রমোটিং করবেন। আসলাম, না, আমি সেই এখনও সেইরকম সিদ্ধান্ত নিইনি। আপনার বাড়ির সামনে পার্ক হচ্ছে, এটা নিয়ে? হ্যাঁ, আমাদের বাড়ির লাগোয়া জমি, তার সামনে রাস্তা জুড়ে পার্ক করে দিয়েছে। আমার জমিতে যাবার কোনো পথ নেই। পার্কটা করলো স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলার, সোমনাথ শ্যাম, আর কাউন্সিলারের নাম শম্পা বন্দ্যোপাধ্যায়। কি বলতো তারা? বলছে আমরা যখন পার্কটা নতুন তৈরি হবে বলে তৈরি হচ্ছে, মানে ওনারা রেডি হচ্ছেন, তখন আমরা ওখানে গিয়েছিলাম ওই অফিসে। তখন বললেন যে আপনারা একটা চিঠি করুন যথারীতি। তাই তারপরে কিছুদিন বাদে আবার গেলাম, বললো দলিল নিয়ে আপনারা দেখা করুন। যেদিনকে দলিল নিয়ে দেখা করলাম, আমরা, আমার ছেলে, আমি গেছিলাম, সেদিনকে বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন। এসে দলিল তো দেখলেনই না, উল্টে বললেন যে, মানে কথোপকথনে যে ওটা তো ভাঙার কোনো চিন্তাই করব না, আপনাকে একটা পেরেক পর্যন্ত পুঁততে দেবো না, তখনই ভাঙবো। এটা টেন্ডার বেরিয়েছে 6 লাখ টাকার, যদি 6 লাখ টাকা আপনি আমায় দিয়ে দেন তাহলে। আমি সেখানে বসেই বলেছিলাম যে না, আমার ক্ষমতা নেই। বললো তাহলে তো ভাঙার কোনো প্রশ্নই ওঠে না, ওখানে আপনার জায়গায় একটা পেরেক, আমি যতদিন বিধায়ক থাকবো ওখানে একটা পেরেক পর্যন্ত আপনাকে পুঁততে দেবো না, আমি দেখি আপনি কীভাবে পেরেক পোতেন ওখানে একটা। আদালতের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে গেছি। এর আগেও যখন ওইটা তৈরি হচ্ছিল প্রথম, তখন 2-3 বার ওরা ভোরবেলা এসে কাজ করছিল, আমি 3 বারই পুলিশের খবর দিই এবং পুলিশ এসে 3 বারই বন্ধ করে দেয় কাজ। 3 বার লোক পাঠিয়ে ওরা, পুলিশের ভ্যান পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়। তারপরেও এইটা হয়েছে, আমি অসুস্থ হয়েছিলাম, আমার অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি হয়েছে যথারীতি, কিন্তু গত 7 তারিখ থেকে ওরা রাত্রে মাল ফেলেছে, রাত্রে রাত্রে কাজ করেছে। হ্যাঁ, মোটামুটি কাজ তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি তো নিচে নামতে পাচ্ছি না, কিন্তু মোটামুটি লোক মুখে শুনছি কাজ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার জমি আত্মসাত করবার চেষ্টা করছে যারা ওইখানে পার্ক তৈরি করেছে, বিধায়ক বা কাউন্সিলর তারাই। হ্যাঁ, আমি খুব নিরাপত্তার অবস্থায় ভুগছি। জমিটা আত্মসাত করছেন এটা আমি বুঝতে পারছি, যে জমিটা যেভাবেই হোক উনি আত্মসাত করে। ওখানে আমার ভাসুর, 2 ভাসুর আর আমার হাজব্যান্ড নিয়ে 4 কাটা 2-6 টাক সম্ভবত আছে, আমি অ্যাকিউরেট মাপটা জানি না। আপনি কি এখানে একাই থাকেন? আমি এই বাড়িতে একাই থাকি। ছেলেরা কর্মসূত্রে ছেলে মেয়ে কলকাতায় থাকে। আমি তো নিরাপত্তা অভাব ভোগ করছি। এবার আমার জমিটা তো যাবার আসাবার পথটা তো রাখতে হবে, না হলে জমিটা তো ইনভ্যালিড হয়ে যাবে। সেইটাই ওনারা মনে হয় সেইটাই করবার জন্য এই কাজটা করেছেন। নোটিফিকেশনের তৈরি হওয়ার আগে তো ওখানে একটা ডাস্টবিন ছিল বিশাল। হ্যাঁ, তখন কিন্তু মিউনিসিপ্যালিটির হেলদোল হয়নি, কোনো হেলদোল হয়নি, ডাস্টবিন ছিল, লোকে ময়লা ফেলতো। কোথা দিয়ে যাতায়াত করতেন জমিতে? তখন ডাস্টবিন, ওই ডাস্টবিনের এখানে তো ইয়ে গেঁথে দিয়েছে উঁচু করে, কিন্তু আমরা ডাস্টবিনের ওপর দিয়েই পাশ দিয়ে জমিতে যেতাম। জমিতে খুব একটা যেতাম না, জমি পরিষ্কার করবার জন্য লোক নিয়ে যেতাম আমরা মাঝে মাঝে। না না, জোরপূর্বক নয়, এটা সবারই একটা সমস্যা ছিল, একটা গার্হেজ ছিল, সবারই একটা মানে এটা চাহিদা ছিল, এখানে কিছু একটা করা হোক। সারা মানে গাঙ্গুলিপাড়া সারা শ্যামনগরই চেয়েছিল ওইখানে একটা কিছু করা হোক। তা উনি বলছেন ওনাকে হুমকি দেওয়া হয়েছে? না না, এটা পুরো মিথ্যে কথা। আমরা একটা ইয়ে নিয়েছিলাম, ওদের হিয়ারিংও দেখেছিলাম, কিন্তু ওনারা হিয়ারিংয়ে আসেননি, আমরা সব দিয়েছিলাম,
সেই জন্যই এটা করা। আমাদের দাদা এমএলএ সাহেব এটা করিয়েছেন যাতে সবার মানে মানে ঐতিহ্যপূর্ণ লাইব্রেরির সামনে একটা যাতে সুষ্ঠু মানে যাতায়াত করার পক্ষে সবার ভালো হয় ওই জন্যই করা। উনি বলছেন আদালতের দ্বারস্থ হয়েছেন তা জোরপূর্বক আপনারা? না না, কোনো এটা এটা পুরো মিথ্যে কথা। হ্যাঁ, এটা পুরো মিথ্যে কথা, এটা সবার চাহিদাতেই হয়েছে। আপনাদের উদ্দেশ্য কোনো? না না না, কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। ওই পাড়ায় গেলে জিজ্ঞেস করতে পারবেন। আর পাশ দিয়ে একটা ওদের যাতায়াত করার রাস্তা আছে। কতটা দিয়ে? ওটা 10 ফুটের রাস্তা আছে। চারিদিকে এই ধরনের ঘটনা ঘটছে, সার্বিকভাবে আর কি মানুষের সেবা করার যে মরিয়া চেষ্টা এখন মানুষের মধ্যে তৃণমূলী নেতাদের মধ্যে দেখা গেছে, আপনারা পঞ্চায়েত নির্বাচনেও দেখলেন যে কীভাবে পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য একে অপরের ওপর খড়্গহস্ত হচ্ছে, কতখানি মরিয়া ওনারা। তো এইগুলো ওনারা ভোটে দিচ্ছেন, পঞ্চায়েত সদস্য হচ্ছেন, কাউন্সিলর হচ্ছেন, লাখ লাখ টাকা দিয়ে টিকিট পাচ্ছেন, এবং তার বিনিময়ে এরা দিদার ব্যবসা খোলা লুটের লাইসেন্স পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে। সেই খোলা লুটের লাইসেন্স পেয়ে ওনারা কী করবেন? এই বয়স্ক ভদ্রমহিলা যার কাছে প্রপার্টি আছে তাকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করে ওনারা প্রপার্টিটাকে আলটিমেটলি আত্মসাত করার বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন এমএলএ এবং স্থানীয় কাউন্সিলর, তারই পরিণামে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দুস্থ ওই ভদ্রমহিলার পাশে আছি, সঙ্গে আছি। তো আমরা আমাদের তরফ থেকে রাজ্যের সঙ্গেও কথা বলেছি, আমাদের তরফ থেকে যা যা সহযোগিতা করা যায় ভদ্রমহিলাকে সেইগুলো করার জন্য মরিয়া বদ্ধপরিকর আছি। কিন্তু স্থানীয়ভাবে প্রশাসন রাজকে রাজ এবং জমির দালালির চক্রান্ত থেকে উপার্জন করা, কাঠপানি খাওয়া, যাদের প্রথম এবং প্রধান লক্ষ্য জনসেবার নাম করে, সেই কাউন্সিলরদের কিংবা কাউন্সিলরের ওপরে থাকা এমএলএদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। কাউন্সিলর গোটা ঘটনা মিথ্যা অভিযোগ বলে তিনি জানিয়েছেন। দেখুন, মিথ্যে অভিযোগ না, অভিযোগের সারবত্তা যথেষ্ট রয়েছে, ভদ্রমহিলা মিডিয়াতেও সামনে এসে কথা বলেছেন, পুলিশ প্রশাসনের কাছেও গেছেন, ইভেন এমএলএ সাহেব নাকি ওনাকে বলেছেন যে পুরো প্রসেসটা ভাঙতে গেলে ওনার কাছে 6 লক্ষ টাকা দাবি করা হয়েছে। তো বিষয়টার বাস্তব সত্যতা যথেষ্ট রয়েছে, আমরা ঘটনাটার সঙ্গে অবগত এবং আমরা ভদ্রমহিলার সঙ্গে ভদ্রমহিলার ইন্টারেস্টকে, সাধারণ মানুষের ইন্টারেস্টকে যতখানি প্রোটেক্ট করা যায় তার জন্য মরিয়া চেষ্টা চালাব। কিন্তু প্রশাসন নির্বিকার এবং প্রশাসনের নেতৃত্বে কিংবা সহযোগিতায় এমএলএ কিংবা কাউন্সিলরের নেতৃত্বে এই ধরনের জমি আর কি আত্মসাত করার পরিকল্পনা শ্যামনগর তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলে চলছে। আমিও শুনেছি এই ঘটনাটা, আমি শুনেছি, এটা খুবই খারাপ ঘটনা। আমাদের এখানে আগে এসব হতো না, কিন্তু যা যেভাবে ভদ্রমহিলা বলছেন এটা পার্টি উচ্চ নেতৃত্বকে দেখা উচিত। এটা খুবই খারাপ জিনিস, এটা পার্টি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যদি এটা সত্যি ঘটনা হয় তাহলে খুবই খারাপ ঘটনা। ভদ্রমহিলা এমনও দাবি করছে যে 6 লক্ষ টাকা দাবি করেছে, পার্কটা তৈরি হতে খরচ হয়েছে, সেই টাকা দিলে পার্কটি ভেঙে দেবে, এমনটাই অভিযোগ দাবি করেছেন। আমিও শুনেছি, আমি বললাম তো, আমি শুনেছি, এটা পার্টি উচ্চ নেতৃত্বও জানে। দেখুন পার্টি উচ্চ নেতৃত্ব কী করছে। তো মহিলা খুব আতঙ্কে আছেন, বলছে যে কোনো সময় বলছে এত ফোন আসছে, যখনই নাম জিজ্ঞাসা করা হচ্ছে বলছে আপনার শুভাকাঙ্ক্ষী। আমি তো ভদ্রমহিলাকে বলবো উনি FIR করুন, সরকার সরকারের মতন কাজ করবে, গভর্নমেন্টের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অলরেডি মনে হচ্ছে উনি কমপ্লেনও করেছেন, তার নিশ্চয়ই অ্যাকশন হবে। ববি হাকিমেরও একটা বয়ান শুনছিলাম, উনিও এটা বলেছেন কি সরকার সরকারের মতন চলবে। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মায়।
যে আজ রঙিন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।